নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা সামার ভ্যাকেশান এগিয়ে আনা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে আগামীকাল থেকে হচ্ছে ছুটি কি কারণে ছুটি কেন ছুটি থাকছে এবং কোথা থেকে খবরটি সংগ্রহ করা হয়েছে বিস্তারিত আসটি সঙ্গে থাকুন তো অনলাইন সংবাদ জি চব্বিশ ঘন্টা একটি খবরের চ্যানেলে দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন লাইভ জি চব্বিশ ঘন্টা নিউজ থেকে যে সেখানে বলা হচ্ছে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ফেনী নামক ঘূর্ণিঝড় ও অতিরিক্ত গরমের কারণে ছুটি থাকছে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী এখন দীঘা থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফেনী তো সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবশ্যই খবরটি সম্পর্কে যাচাই করার জন্য আপনারা জি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলটি দেখুন সেখান থেকে এই ছুটি সংক্রান্ত খবরটি সংগ্রহ করা হলো আপনারা অবশ্যই এই জি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলটি দেখলে পরেই আপনারা দেখতে পাবেন সেখানে দেখানো হচ্ছে যে অতিরিক্ত গরম এবং ফেনি নামক ঘূর্ণিঝড়ের কারণেই সামার ভ্যাকেশান এগিয়ে আনা হয়েছে তো আগামীকাল থেকেই থাকছে সরকারি সমস্ত বিদ্যালয়গুলি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে summer vacation